সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে 27 ফেব্রুয়ারি। ভোট গণনা হবে 2রা মার্চ। 35টি ওয়ার্ডে প্রচারের অন্যান্য রাজনৈতিক দলগুলিকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এছাড়াও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা ও সংগঠনগুলিও তাদের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাচ্ছেন। শনিবার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অনুপ আচার্যের সমর্থনে প্রচার চালায় শহর তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী। এই দিন এই প্রচার অনুষ্ঠানে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন যোগেশ্বর দাস বৈরাগ্য, জালালউদ্দিন মল্লিক, শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, পিন্টু তিওয়ারি, অনিল সাউ, জ্যোতির্ময় পাণ্ডে, রামু দাস, প্রমোদ হরিজন, মৃণালকান্তি সরকার, বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। 25 নম্বর ওয়ার্ডের 124 নম্বর পাটে আমরা বেরিয়েছি বাড়ি বাড়ি প্রচারে। আপনার সঙ্গে কারা কারা আছে? আমার সঙ্গে এখন রয়েছে জয় হিন্দ বাহিনী বর্ধমান শহরের সভাপতি পল্লব দাস এবং তার কমিটির যারা আছে তারা রয়েছে, এবং আমাদের ওয়ার্ডের যারা 124 নম্বর পার্ট দেখাশোনা করে, এছাড়াও বিভিন্ন পার্টের আমাদের যারা দলীয় কর্মী আছে যারা সক্রিয়ভাবে পার্টিটা করে আসছে দীর্ঘদিন ধরে, তারা প্রত্যেকে আজকে এই প্রচারে অংশগ্রহণ করেছে। ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ আছে, তার কারণ আমি হচ্ছি এই এলাকার ছেলে, আমি এই এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করেছি মানুষের জন্য, আমি পার্টির ব্যানারেই কাজ করে থাকি, মানুষ আমাকে সবসময় ডাকলে খুঁজলে পায়, যেভাবে বিগত দিনে মানুষ আমাকে পেয়েছে তার থেকে আরও বেশি আমাকে আগামী দিনে পাবে। আমরা বর্ধমান পৌরসভার অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডে পূর্ব বর্ধমান শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় দাদা অপুদা অপূর্ব আচার্যর সমর্থনে আমরা বাড়ি বাড়ি মানুষের কাছে ভোটের আবেদন করতে বেরিয়েছি। স্বতঃস্ফূর্তভাবে মানুষ অপুদাকে আশীর্বাদ করছেন, তারা আমাদের কথা দিয়েছেন বিগত নির্বাচনে যা ভোট পেয়েছি তার থেকে বেশি ভোটে আমরা এখানে জয়লাভ করে আমরা বর্ধমান পৌরসভায় অপুদাকে পাঠাবো। 25 নম্বর ওয়ার্ডে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনুপ আচার্য অপুদা, আমাদের প্রিয় সাথী, দীর্ঘদিন রাজনীতির সংগ্রামী আমাদের কর্মী, ওনার সমর্থনে আজকে 25 নম্বর ওয়ার্ডে আমরা তৃণমূল কংগ্রেস জয়েন্ট বাহিনীর পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি। ভোটারদের মধ্যে এতটাই উৎসাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছে গেছে। মানুষ ঠিক করেই নিয়েছে যে আমাদের বর্ধমানকে 35-0 করে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবে এবং আমাদের দিকে দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয় করবে। দেখুন, বিরোধী বলে তো কিছু নাই, কারণ আমরা সারা বছর রোদ বলুন, বর্ষা বলুন, ক্ষয়ক্ষতি যাই, প্রাকৃতিক বিপর্যয় হোক বা যেভাবেই হোক, মানুষের পাশে সারাদিন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাজ করি। এখানে বিরোধীরা পাবেন কোথায়? মানুষ তো আমাদের কাজে সবসময় সন্তুষ্ট হয় এবং মানুষ আমাদেরকে বলছে না আপনাদেরকেই ভোট দেবো। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।